সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আনন্দমোহন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত নিরাপদে আছো উপস্থাপনায় আছি আমি শারমিন জাহান প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ আজকে আমরা যে টপিকটি পড়বো অবশ্যই তোমরা জানো যে আমরা গত ক্লাসে তোমার বাংলাদেশের যে আইন প্রণয়ন প্রক্রিয়া আইন প্রণয়ন টপিক আমরা পড়েছিলাম যে অর্থ সংক্রান্ত কাজ বাংলাদেশে আইন অর্থ সংক্রান্ত কাজ গত টপিক আমরা পড়েছি আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে তার আগে এখানে দেখো দুটো চিত্র আছে সংসদ ভবন ভবনটাও সংসদ ভবনের একটা চিত্র অর্থাৎ এই যে সংসদ ভবন যে পার্লামেন্ট এই পার্লামেন্টের সদস্য কারা যে আমরা সংসদ ভবন দেখতে পাচ্ছি এই সংসদে কারা প্রতিনিধিত্ব করেন এদের যারা সংসদ সদস্য জনপ্রতিনিধি আমরা যাদের বলছি তাদের কাজ কি আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে জানব হ্যাঁ আজকে আমাদের পাঠ আমরা যে টপিকটি পড়ব সেটার হচ্ছে যে আইনসভার প্রতিনিধিত্বমূলক কার্যাবলী জানার পূর্বে আমরা আগে জানব যে প্রতিনিধি কারা আইনসভার প্রতিনিধি কারা তারপর জানবো যে আইনসভার প্রতিনিধি কাজ কি আইনসভার প্রতিনিধিরা কি কাজ করে যদি আমরা বলি যে আইনসভার প্রতিনিধিকার আমরা জানি যে আইনসভার আসন কত পার্লামেন্ট যা বলছি আইনসভার সদস্য সংখ্যা কত হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি আর পঞ্চাশটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন অর্থাৎ এই পঞ্চাশটি মহিলাদের জন্য সংরক্ষিত এই সংরক্ষিত আসন থেকে যারা আসে এই জন হচ্ছে মহিলা প্রতিনিধি তাহলে আমরা জানলাম যে আইনসভার প্রতিনিধি কারা অর্থাৎ যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং সংসদে সংসদ সদস্যদের দ্বারা পরোক্ষ পদ্ধতিতে যারা নির্বাচিত হয় অর্থাৎ দুই ধরনের একটা হচ্ছে সরাসরি আরেকটা হচ্ছে পরোক্ষভাবে যে আসনটা সংরক্ষিত হয় সেটা হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় এরা হচ্ছে সংরক্ষিত আসনের অর্থাৎ টোটাল এই তিনশো জন সদস্য হচ্ছে আইনসভার প্রতিনিধি বাংলাদেশের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট রয়েছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী মন্ত্রীদের পরেই সংসদ সদস্যদের আনুষ্ঠানিক পদমর্যাদা তো এখন একজন আইনসভার সদস্য কিংবা জনপ্রতিনিধি যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে কি কি কাজ করেন বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে একজন সদস্য সাধারণত দেখা যায় যে সরকারি সদস্যগণ মন্ত্রী আগে বলে নেই যে যারা জনপ্রতিনিধি হয় এখানে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল দুটোই থাকে এবং অন্যান্য দলও থাকতে পারে এখন এই যে সরকারি দল এবং বিরোধী দল এদের মধ্যে যারা বিশেষ করে সরকার গঠন করে যে সংসদ সদস্যগুলো অর্থাৎ যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে তারাই হচ্ছে কি সরকারি দল আর যারা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকে তারা হচ্ছে বিরোধী দল তাই না তো এই যে সরকারি দল এবং বিরোধী দল এদের মধ্যে যারা সরকারি দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে তারা কেউ মন্ত্রী হয় কেউ হুইপ হয় কেউ সাধারণ সদস্য হিসেবে ভূমিকা পালন করে আবার বিরোধী দলের ক্ষেত্রে দেখা যায় যে বিরোধী দলের সংসদ সদস্যগণ কেউ নেতা উপনেতা ছায়া ছায়ামন্ত্রী সভাসদস্য হুইপ বা সাধারণ সদস্য হিসেবেও ভূমিকা পালন করেন সংসদ সদস্যগণ দুটি কাজ করে থাকে প্রধানত দুটি কাজ করে থাকে এই যে আমরা যাদের সদস্য বনালাম জনপ্রতিনিধি যারা তারা সংসদে গিয়ে যখন তারা সদস্য হলো মেম্বার অব পার্লামেন্ট হলো অর্থাৎ এমপি হলো তারা সংসদ সদস্য হওয়ার পর প্রধান কাজ হচ্ছে তাদের কি দুটো কাজ একটা হচ্ছে আইন প্রণয়ন করা আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি কাজ তদারকি করা আমরা জানি আইনসভার কাজ কি আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা যে আইন প্রণয়ন করা এবং সরকারি কাজ তদারক সরকার যে কাজগুলো করছে অর্থাৎ শাসন বিভাগ যে কাজগুলো করছে সেই কাজগুলো প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে কিনা সেটা তদারক করার কাজও হচ্ছে কার সংসদ সদস্যদের অর্থাৎ আইনসভা মেম্বার অফ পার্লামেন্টদের অর্থাৎ এমপিদের কাজ হচ্ছে এই আইন প্রণয়ন করা এবং সরকারি কাজ তদারক করা সংসদ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য সরকারি দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব আরেকটি হচ্ছে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব বাংলাদেশের জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ সদস্যগণ আইন প্রণয়ন আইনের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন তথা সংশোধন জাতীয় পর্যায়ে বিভিন্ন নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন সংসদ সদস্যগণ সংসদের অভ্যন্তরীণ দায়িত্বের সাথে সাথে সংসদের বাইরে জনস্বার্থে নানাবিধ দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন তাহলে সংসদ সদস্য তাদের যে দায়িত্বগুলো পালন করে সেই দায়িত্বগুলো প্রধানত হচ্ছে যে সরকারি দলের সংসদ সদস্য হিসেবে আর একটা হচ্ছে বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে যারা সরকার গঠন করলেন যে সদস্যগুলো নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেশ সরকার গঠন করলেন তারাই হচ্ছে সরকারি দল আর যারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি অর্থাৎ দ্বিতীয় অবস্থানে ছিল তারা হচ্ছে বিরোধী দল যারা সংসদ মেম্বার অব পার্লামেন্ট অর্থাৎ যারা বিরোধী দলের সদস্য আইনসভার সদস্য তারা বিরোধী দলের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন এখন আমরা যে এলাকার দিক দিয়ে কর্ম একজন সংসদ সদস্যের কাজ কি আমরা জানি যে এলাকার দিক দিয়ে একজন সংসদ সদস্যের কাজ মূলত তিনটি সেটা কি সেটা হচ্ছে যে নির্বাচনী এলাকার কাজ সংসদ কক্ষে কাজ এবং কমিটির বৈঠকে কাজ মেইনলি একজন সদস্য যদি তার কর্মক্ষেত্রটা আমরা বিশ্লেষণ করি যে আসলে সে কি কি নিয়ে কাজ করে তাহলে আমরা দেখতে পাবো যে কর্ম এলাকার এলাকার দিক দিয়ে একজন সদস্য তিনটি কাজ কাজ করে করে একটা হচ্ছে তার নির্বাচনী যে থেকে সে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এসেছে অর্থাৎ জনগণ যে এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে সেটা হচ্ছে নির্বাচনী এলাকা তো সেই নির্বাচনী এলাকার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে তার একটা কর্ম এলাকা আরেকটি হচ্ছে যে সংসদ কক্ষে কাজ যে 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 তিনি তিনি পার্লামেন্ট সংসদ সদস্য একজন সংসদ সদস্য হিসেবে আরেকটি হচ্ছে কমিটির বৈঠকে কাজ যে বিভিন্ন সময়ে সংসদে বিভিন্ন সংসদীয় কমিটি আছে সেই কমিটিতেও একজন সংসদ সদস্যের কাজের ক্ষেত্র রয়েছে যদি আমরা বলি যে নির্বাচনী এলাকায় নির্বাচনী এলাকায় কি কাজ করেন যে অনেক সময় মনে করা হয় যে জনপ্রতিনিধি হিসেবে একজন এমপি নির্বাচনী এলাকা সংক্রান্ত কাজই তার প্রধান কাজ যে তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছে সেই এলাকার সমস্যা দূরীকরণ উন্নয়নমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন দলের স্থানীয় শাখার সম্প্রসারণ ও নেতা কর্মীদের সন্তুষ্টি অর্জন বেকারত্ব দূরীকরণের সহায়তা ইত্যাদি কাজে মনোযোগ দেওয়া উচিত বলে অনেকে মনে করেন আবার কেউ কেউ মনে করেন এমপিদের কোনো জাতীয় ব্যক্তিত্ব হওয়ার দরকার নেই তাহলে তিনি নিজ এলাকা বাদ দিয়ে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য জাতীয় অন্তর্জাল বিতর্কিত বিষয়গুলিতে বেশি আগ্রহী হবেন যুবের জন্য বেশি সময় ব্যয় করবেন স্থানীয় বিষয়াবলী অন্তর্ভুক্ত হবে তো সবকিছু মিলিয়ে যদি আমরা বলি তাহলে নির্বাচনী এলাকা সংক্রান্ত কাজ যদি বলি যে ধর নির্বাচনী এলাকার ধর যে নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন সেই এলাকার উন্নয়নমূলক কাজ সমস্যা সমাধান এবং বেকারত্ব দূরীকরণ সহ স্থানীয় ও যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই সমস্যা সমাধান সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলির হচ্ছে তা নির্বাচনী এলাকার কাজ আর সংসদ কক্ষ কি কাজ সংসদ কক্ষে তিনি যে কাজগুলো করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা সেটা কি যে সংসদ কক্ষে তার আচরণ তিনি যখন সংসদ অধিবেশন বসে তখন বিভিন্ন বক্তব্য দিতে গিয়ে কিংবা সংসদে বসে তিনি কি ধরনের আচরণ করেন তার আচরণটা কেমন এটা একটা গুরুত্বপূর্ণ তার কাজ তারপরে প্রশ্ন ও প্রস্তাব উত্থাপন অনেক সময় সংসদে বিভিন্ন প্রশ্ন উত্থাপন পর্ব চলে প্রস্তাব উত্থাপন হয় সেখানে এই কাজগুলো এই সংসদ সদস্য করে যে প্রশ্ন উত্থাপন করে প্রস্তাব উত্থাপন করে তারপর হচ্ছে যে প্রাইভেট বিল উত্থাপন বিলের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখা ভোট দেয়া এ কাজগুলো সংসদ সদস্য করে তারপর হচ্ছে যে নিজ দলের নেতার প্রতি সমর্থন জানানো তারপর হচ্ছে যে এলাকার সমস্যা তুলে ধরে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অনেক সময় তোমরা দেখবে যে সংসদ যখন অধিবেশন হয় সে অনেক অধিবেশনে দেখবে যে এমপিরা বলে যে আমার এলাকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলে কিংবা প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলে যে আমার এলাকায় এই সমস্যা বিশেষ করে কালভার তৈরি কিংবা কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো সংসদে তুলে ধরে এমপিরা এই কাজটা হচ্ছে তার সংসদ কক্ষের কাজ সংসদ কক্ষে একজন সংসদ সদস্য যে কার্যক্রমের অংশনে তা স্থানীয় জনগণের আগ্রহ নিয়ে अवलोकन করে যে তাদের এমপি কিভাবে এলাকার কথা তুলে ধরছেন তা জানতে সংবাদপত্র সহ নানান মাধ্যমে সংসদ কক্ষে এমপির কাজের উপর রিপোর্ট ও নানাবিধ প্রতিবেদন প্রকাশ করে যা জনমত থেকে শুরু করে নানাভাবে সাধারণ জনগণকে প্রভাবিত করে আর এgluই হচ্ছে একজন সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ কাজ তারপর কমিটির বৈঠকে কাজ যে সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের কাজ তদারকি করার দায়িত্ব সংসদের আমরা এটা জানি সংসদ উক্ত কাজ বিভিন্ন কমিটির মাধ্যমে করে থাকে সরকারের প্রতিটি মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও অফিসের কাজ সংশ্লিষ্ট স্থায়ী পরীক্ষা নিরীক্ষা করতে পারে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের বিধান রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন বাসায় অন্যান্য কমিটি স্থায়ী কমিটিগুলো যে কোনো সময় যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী অধীনস্থ কর্মকর্তাদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইতে পারে ব্যাখ্যা দাবি করতে পারে এদিক দিয়ে কমিটির মাধ্যমে আইনসভার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিটির এই যে সংসদীয় বিভিন্ন কমিটি যে সংসদে যে আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা সেখানে সরকারের কাজ তদারকি করার অন্যতম একটা মাধ্যমই হচ্ছে এই সংসদীয় কমিটি যে কোন মন্ত্রণালয় কিভাবে কাজ করছে কোন মন্ত্রণালয়ের কাজে যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয় সেটা কেন এটা ব্যাখ্যা চাইতে পারে সংসদীয় কমিটি অর্থাৎ এই যে সরকারের কাজের যে তদারকি কিংবা জবাবদিহিতা নিশ্চিত করা এই কাজটা কিন্তু এই সংসদীয় কমিটি করে তাই এদিক থেকে আমরা বলতে পারি যে একজন সংসদ সদস্য তার কর্ম এলাকার দিক থেকে যে এই বিশেষ করে নির্বাচনী এলাকার কাজ সংসদ কক্ষের কাজ কমিটির বৈঠকের কাজ এই তিনটি কাজই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তারপর আমরা আহ দেখব যে সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য কি এখন জেনারেলি আমরা যদি বলি যে সরকারি দল দেখবো না বিরোধী দলও আমরা দেখবো না তাহলে দেখবোটা কি যে সংসদ সংসদ সদস্য হিসেবে অর্থাৎ এমপি হিসেবে জেনারেলি আমরা যদি বলি যে এমপি হিসেবে একজন এমপির দায়িত্ব কর্তব্য কি প্রথমেই হচ্ছে যে সংসদ অধিবেশনে যোগদান করা কারণ যখন নির্বাচন শেষ হয় যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন তারপরেই একটা সংসদ অধিবেশন আমরা করা হয় সেই সংসদ অধিবেশনে সবাইকে যোগদান করতে হয় সংসদ সদস্যগণ নিয়মিতভাবে সংসদের যে অধিবেশনগুলো হবে সেই সংসদ অধিবেশনে যোগদান করবেন এবং সংসদীয় কার্যবিধির অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করবেন এর মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের সহায়ক হিসেবে কাজ করবেন তারপর হচ্ছে বিল উত্থাপন আমরা জানি যে সংসদে বিল উত্থাপন করে কে বিল উত্থাপন যে কেউ করতে পারে প্রথমত যারা বিল উত্থাপন করবে তারা হচ্ছে বিল তো দুই ধরনের তোমরা জানো যে একটা হচ্ছে সরকারি বিল আর একটি হচ্ছে বেসরকারি বিল সরকারি বিলগুলো গুলো উত্থাপন করে কে যারা মন্ত্রী আর বেসরকারি বিল উত্থাপন করে সংসদ সদস্যগণ এই যে সংসদ সদস্যগণ আইন প্রণয়নের উদ্দেশ্যে যথাযথ পদ্ধতি অবলম্বন করে বিল উত্থাপন করতে পারেন অন্য কোন সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলের উপর ভোট দিতে পারবেন এছাড়া পনেরো দিনের নোটিশ সাপেক্ষে সংসদ অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করতে পারবেন স্পিকারের অনুমোদন সাপেক্ষে সংসদ গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ বক্তব্য প্রদান করতে পারেন এই কাজগুলো থাকে তারপর হচ্ছে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ সচল থাকে যেটাকে আমরা বলি যে কোরআন যে ন্যূনতম ন্যূন্যতম জন সদস্যের যদি উপস্থিতি হয় তাহলে আমরা বলি সেটাকে হচ্ছে কি কোরাম এই যে আমরা বলছি সংসদ সদস্যদের উপস্থিতি এই উপস্থিতির ভিত্তিতেই কিন্তু একটা সংসদ সচল থাকে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদের সকল কার্যক্রমে স্বতঃস্পর্ধা অংশগ্রহণের মাধ্যমেই সুচিন্তিত অভিমত দ্বারা জাতীয় সমস্যা সমস্যাগুলোর সার্বিক সমাধান আনয়ন করা সম্ভব হয় জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সকল প্রকার অভাব অভিযোগ দাবি দাওয়া তুলে ধরে জনকল্যাণের সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করার ক্ষেত্রে এই সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পূরণ করতে সক্ষম হয় তারপর হচ্ছে যে সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন সংসদ সদস্যদের অন্যতম প্রধান কাজই হলো এটা যে সরকার এবং জনগণের মধ্যে সংযোগ সাধন হবে কারণ একজন জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয়ে আসেন এসে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আবার তিনি যে এলাকায় থেকে যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন সে অঞ্চলের জনগণ অর্থাৎ সেই অঞ্চলের জনগণের সাথে তার সরকারের যে সংযোগ সাধন এই কাজটা কিন্তু করে থাকেন কে এই এমপি তারা জনগণের অভাব অভিযোগ দাবি দাওয়া এবং স্থানীয় সমস্যা সমূহ সংসদের মাধ্যমে সরকারকে অভিহিত করে যে আমার দেখবে যে সংসদ অধিবেশন যখন বসে যে আমার এলাকায় এই সমস্যা অনেক উন্নয়ন হবে মানুষের কাজের সুযোগ হবে দারিদ্র দূর হবে বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরে এর মানে কি অর্থাৎ তিনি তার এলাকার জনগণের যে দাবি দাওয়া অভাব অভিযোগ এই বিষয়গুলো তিনি অবজার্ভ করেন এবং সেই বিষয়গুলো তিনি সরকারের কাছে পৌঁছে দেন অর্থাৎ তিনি হচ্ছেন মাধ্যম সরকার এবং জনগণের মধ্যে যে সংযোগ সাধন যে দুই কথা সাথেও সাথেও আবার সরকারের এই মাধ্যম হিসেবে কাজ করেন কে এমপি সংসদ সদস্য তারপরে হচ্ছে যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ যে নির্বাচনের আগে নির্বা সংসদ সদস্য বিশেষ করে যারা নির্বাচন প্রার্থী হয় এমপি প্রার্থী হয় দেখবে যে জনপ্রতিনিধি হিসেবে যারা প্রার্থীতা গ্রহণ করে তারা দেখবে যে বিভিন্ন সময় নির্বাচনী প্রতিশ্রুতি দেয় যে আমি যদি নির্বাচিত হয় আমার এলাকার যত রাস্তাঘাট উন্নয়ন করে দিব আমার এলাকায় অর্থনৈতিক দিক থেকে যাতে মানুষ মানুষের উন্নয়ন ঘটে এই ধরনের বিভিন্ন কাজ করে দেব বেকার বেকারত্ব দূরীকরণে আমি কাজ করব বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেয় এই নির্বাচনের প্রাককালে সংসদ সদস্যগণ যেসব প্রতিশ্রুতি দেন নির্বাচনের পর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় হবেন এটাই জনগণ প্রত্যাশা করে ফলে নির্বাচনের প্রতিশ্রুতি বা ওয়াদা পূরণ করা সংসদ সদস্যদের অন্যতম একটা দায়িত্বে পরিণত হয়ে যায় তারপর হচ্ছে যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা সংসদ সদস্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা কারণ আমরা জানি যে যারা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসলো তারাই কিন্তু কি করলো করলো সরকার সরকার গঠন গঠনে যারা যারা বিশেষ করে মন্ত্রী বিভিন্ন দায়িত্ব গ্রহণ করলো পূর্ণমন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী বিভিন্ন মন্ত্রী পর্যায়ে যারা চলে গেলেন তারা শাসন বিভাগের সদস্য হয়ে গেলেন তাই না তারা তাদেরকে নিয়ে সরকার গঠন করা হলো আর যারা এই পর্যায়ে গেলেন না যারা থাকলেন তারা হচ্ছে সংসদ সদস্য ঠিক আছে তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট তখন তারা হয়ে গেলেন আইনসভার সদস্য এবং যারা তাদের মধ্যে থেকে যারা সরকার গঠন করলেন তারা হয়ে গেলেন শাসন বিভাগের সদস্য এখন এই যে যারা শাসন বিভাগের সদস্য হলেন এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার কাজ তখন কার হাতে পড়লো এই সংসদ সদস্যদের হাতে পড়লো যারা সাধারণ সদস্য এই সংসদ সদস্যগণ শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন সরকার যাতে জনস্বার্থ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে না পারে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে সেই ক্ষেত্রে সরকারি দলীয় বিরোধী দলীয় সদস্যগণ অর্থাৎ সংসদের যে সাধারণ সদস্য আছে সেটা সরকারিও হতে পারে বিরোধী দলীয়ও হতে পারে সদস্যগণ নির্বিশেষে সকল সদস্যের সতর্ক দৃষ্টি রাখা একান্ত কর্তব্য হয়ে দাঁড়ায় যে জাতি করে শাসন বিভাগ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে শাসন বিভাগের তে এক ছত্রভাবে কোন উম জনস্বার্থ বিরোধী কোন আইন প্রণয়ন করতে না পারে বা জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে না পারে এই বিষয়গুলো তদারকি করা সংসদ সদস্যের অন্যতম দায়িত্ব ও কর্তব্য তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা কি যে একজন আহ জনপ্রতিনিধি কিভাবে সংসদ সদস্য হন এবং সংসদ সদস্য হওয়ার পর তার কি কি দায়িত্ব এবং কর্তব্য একজন সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে কি দায়িত্ব পালন করেন আবার তার কর্ম এলাকার দিক থেকে তিনি কি কি কাজ করেন এবং আমরা যদি বলি একজন সংসদ সদস্য কি কি কাজ করে থাকেন এই বিষয়গুলো আমরা আজকে জানলাম তো আশা করি সবাই এই লেকচার থেকে উপকৃত হয়েছ আর আজকে এই টপিকটি আলোচনার শেষ করে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে এবং এটা করার চেষ্টা করবে খাতায় লিখবে যে তোমার এলাকার নির্বাচিত সংসদ সদস্য কি কি কাজ করেন তা তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো কারণ আমরা জানি এখন আমরা সবাই কিন্তু কম বেশি রাজনীতির সাথে জড়িত বিশেষ করে ছাত্র রাজনীতি যারা তোমরা করো বিশেষ করে যারা করো না তারাও বিশেষ সবাই আমরা কিন্তু এখন অনেকটাই রাজনীতি বিষয়ে অনেকটাই সচেতন আর যে স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমি মনে করি যে সবাই এই বিষয়গুলো এই বিষয়ে মানে ধারণা থাকা উচিত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তাদের ধারণা থাকা উচিত তো একজন সংসদ সদস্য তুমি যে এলাকার সদস্য তোমার সেই এলাকার নির্বাচিত সংসদ সদস্য কে তিনি কি কি কাজ করেছেন তোমার এলাকার জন্য এটা তুমি নিজের অভিজ্ঞতা থেকে তুমি যে দেখেছো যে আমার এলাকার সমাজে এই কাজ করেছেন বা কিংবা যে কাজগুলো তার করা করবার ছিল সেগুলো করেছেন কিনা অর্থাৎ তুমি টোটালি তুমি তোমার প্রত্যক্ষ যে অভিজ্ঞতা তুমি যা স্বয়ং তোমার এলাকার জন্য দেখেছ সেটার ভিত্তিতে তুমি একজন সর্ব সদস্য কি কি কাজ করেন তা ব্যাখ্যা করবে আশা করি এই কাজটা তোমরা অবশ্যই করবে এবং সবাই বিষয়টা বুঝে লেকচারটা ভালো করে পুনরায় দেখে এই বাড়ির কাজটা করার চেষ্টা করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে এখন কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভ চলছে এই সময়টা অবশ্যই সবাই সতর্ক থাকবে ঘরে থাকার চেষ্টা করবে নিরাপদে থাকবে নিজে ভালো থাকবে অপরকে ভালো রাখবে মাস্ক ছাড়া বাইরে যাবে না নিরাপদ দূরত্ব বজায় রাখবে আমরা এই নিশ্চয়কালীন সময়টা আমরা অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ তো এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমি আমার লেকচার শেষ করছি ধন্যবাদ সবাইকে